এখন বাজে সকাল নটা ছেলে যাবে অফিসে সেই জন্যে তৈরি হচ্ছে তৈরি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করে তারপর বেরোচ্ছে আর এগুলো ওর মানে স্বাভাবিক কাজকর্ম যে বড় হয়েছে তবু এরকমই করে আর যেটা আমি খুব পছন্দ করি বেশ ভালো লাগে মজা লাগে আর কি জীবনটাকে অন্তত আনন্দ করে ওর জন্যে হলেও কিছুটা কাটাতে পারছি আর হাজব্যান্ড একটু আগে বেরিয়ে গেছে আমার ছেলের অফিস আমরা যে হোটেলটায় থাকি তার কিছুটা পরেই আর কি মানে হেঁটেই যাবে আর ও চলে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে হোটেলে সবাই চলে যায় তাই এই যে দেখুন এখানে ওপরে এই জানলাটা আর কি আমি রোজ সকালবেলায় রকম নটার সময় খুলে দিই যাতে বেশ রোদ আসে আবার সন্ধেবেলায় বন্ধ করে দিই যাতে পোকা টোকা মশা টশা না আসে এখন পুরো ফাঁকা এখানে সবাই চাকরি করে তাই সবাই চলে গেছে প্রত্যেকটি রুম যে কোম্পানির আন্ডারে আমার ছেলে চাকরি করে সেই কোম্পানিরও এখানে পাঁচ ছটা রুম নেওয়া আছে স্টাফেরা থাকে আরও অন্যান্য কোম্পানির লোকজনও আছে এখন আমি পুরো একদম একা এখানে আর ওই ওপরে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো রয়েছে যেখানে রিসেপশন থেকে ওরা ফলো রাখে যে যাতে কোনো তবে খুব সেফটি একদম ভেতরে আর কি এই হোটেলটা কোনো অসুবিধা নেই তো এখন আমি একা এখানে রান্নাবান্না করবো আর আমার ছেলে তো নটায় বেরোলো আমার হাজব্যান্ড একটু আগে বেরিয়ে গেছে ছেলের অফিস বললামই আমার হোটেল থেকে একটু পাশেই মানে একটু দূরে আর হাজব্যান্ডের কোনো ঠিক ঠিকানা থাকে না ও কখনো তালচের যাচ্ছে কখনো অঙ্গুল যাচ্ছে কখনো ঢেঙ্কানল যাচ্ছে যেরকম কাজ থাকে সেই বুঝে যায় তো সেই জন্যে আগে হতো কি দুপুরবেলাতে হাজব্যান্ড খেতেও মানে এই হোটেলে খেতে আসতো কিন্তু প্রায় দিনই এদিক ওদিক যাওয়ার জন্য আমি রান্না করে রাখতাম আর ও আসতে পারতো না সেই খাবারটা এই শীতের দিনে ঠান্ডা হলে রাতের বেলায় খাওয়াও যায় না মানে নষ্ট হতো সেই জন্য এখন আর দিনের বেলাতে হাজব্যান্ড খা মানে এখানে খায় না ওই মেসে বা বাইরে যেখানে যায় সেখানেই হোটেলে খেয়ে নেয় শুধু রাতের বেলাতে আমরা সবাই মিলে একসাথে খাই সবাই মিলে মানে আমি আর আমার হাজব্যান্ডে রান্না করি আর আমার ছেলে তো মেসে খায় তো ছেলে ওর খাবারটা রাতের বেলায় নিয়ে চলে আসে আর আমি যেটা রান্না করি ওই মিলিয়ে মিশিয়ে আমরা তিনজনে বেশ মজা করে রাতের খাবারটা খাই আর তাছাড়া আমাদের রুমের পাশের রুমেই যিনি থাকেন একজন ভদ্রলোক তিনি রান্না করতে খুব ভালোবাসেন তিনি আবার মানে আমার হাজব্যান্ডের কোম্পানিরই লোক তিনি আবার রান্না করেন মাঝে মাঝেই সপ্তাহে তো দিন হয়ই চিকেন কখনো নানা রকমের মাছ সেগুলো আমাদের দেয় তাই রাতের বেলায় মানে ডিনারে আমাদের অনেক আইটেম হয়ে যায় খাবার জন্য আর কি তো আজকে আমি রান্না করছি বাঁধাকপি আলু মটরশুঁটি টমেটো সব দিয়ে ভেজ এই বাঁধাকপির মধ্যে মাছের মাথা বা চিংড়ি মাছ দিলেও দুর্দান্ত খেতে হয় তো সেরকম কিছুই করছি না আমি নিরামিষ রান্না করছি আর এটা করছি রাতের জন্য আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকে আমি নিরামিষ বাঁধাকপি করছি রাতের জন্যে রাতের বেলায় বাঁধাকপি স্যালাড আর রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সেই রকমই রান্না করতে করতে তাই আর কি ভাবছি যে বেশ একটা মজা মানে রোজই যেন পিকনিক আমার ছেলে মেসের খাবার আনছে আমি রান্না করছি পাশের ঘর থেকে প্রায় দিনই ওরা খাবার দাবার দেয় খুব মজা করেই আমাদের এখন সময়টা কাটছে আর কাটছে ভালোই লাগতে জানি না মানে যখনই খুব ভালো থাকি না কীরকম যেন একটা টেনশান হয় যে কি জানি সব একটা কথা আছে না যে ভালোর পরে খারাপ খারাপের পর ভালো সেই আর কি যাকে যাই হবে হবে জীবন এখন যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব আর টেনশন করে লাভ নেই অ্যাকচুয়ালি আমি আর ছেলে ঠিক যতটা বুঝি আমার ছেলে তো খুব ছোট থেকেই মানে আমার সাথে থাকে অনেকটা ও বয়স তুলনায় অনেক ম্যাচ হয়ে গেছে আমার শুধু যত সমস্যা আমার হাজব্যান্ডকে নিয়েই এ এত মানে সিধে সাদা মানুষ আর এত লোককে বিশ্বাস করে ফেলে না সেইটাই আর কি যাকে বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা